আপসো শযিতান কারেছে কাবু তাদের কাবল থেকে বচাও যা রভ الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فأوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আরো একবার উপস্থিত হয়েছি ধারাবাহিক অনুষ্ঠান শয়তানের কাহিনী নিয়ে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদেরকে জানাই আন্তরিক মোস্তফা হুজুরপুর নূর সাল্লাল আলি ওসাল্লামের আলিশান ফরমান যার নিকট আমার আলোচনা হলো আর সে আমার উপর দুরুশ্বরী পড়লো না নিশ্চয়ই সে দুর্বাগা হয়ে গেল যখনই হুজুর সাল্লাহ ওয়াসাল্লামের নাম মোবারক শ্রবণ করি আমরা যখনই নাম মোবারক শুনি শরীফ পাঠ করার চেষ্টা করবো সল্লু আল্লাহ হাবিব সাল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এই অনুষ্ঠানে আমরা শয়তানের বিভিন্ন ধরনের অপকর্মের কথা কু ধারণা দেওয়ার কথা আশু দেওয়ার কথা শ্রবণ করে আসছি যাতে করে শয়তানের যে সকল কুপথগুলো রয়েছে মানুষকে ধোকা দেওয়ার সেই কুপথ থেকে যেন আমরা নিজেকে বাঁচাতে পারি যে কাজের মাধ্যমে শয়তান মানুষকে ধ্বংস করে দেয় বিভিন্ন গুনাহের কাজের মধ্যে লিপ্ত করে দেয় আমরা যেন ওই সকল কাজ থেকে আমরা নিজেকে বাঁচাতে পারি আজকে খুব সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করবেন সাল্লাহ আসুন আমরা শয়তানের কাহিনী অনুষ্ঠানের যে ঘটনা আজকে আমরা শ্রবণ করব যে বিষয়গুলো আমরা শুনবো তার আগে ভালো ভালো নিয়ত করেনি কেননা ভালো নিয়ত ছাড়া আমলের সবাব পাওয়া যায় না আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য সওয়াব হাসিলের নিয়তে ইলমেদিন শেখার জন্য শয়তানের মন্ত্রণা থেকে শয়তানের আহ কুপথ থেকে আশ্বাসা থেকে বাঁচার জন্য ইনশাল্লাহ অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করব ইনশা আল্লাহ আমরা শুরুতেই বুখারি শরীফের একটি হাদিসে মোবারকা শ্রবণ করি হুজুরে আকরাম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যখন রমজান মাস আসে তখন আসমানের দরজা খুলে দেওয়া হয় এটা রোজাদারের জন্য অনেক বড় এক নিয়ামত যে রমজান মাসে আসমানের দরজা খুলে দেওয়া হয় সহি মুসলিম শরীফে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে রমজান মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং দরজা বন্ধ করে দেওয়া হয় শয়তানকে শিকলে বন্দি করা হয় অপর এক বর্ণনাতে আছে রহমতের দরজা খুলে দেওয়া হয় এখানে দয়ার দরজা রহমতের দরজা আসমানের দরজা খুলে দেওয়ার সাথে সাথে আল্লাহ তাবারেকাল মাহে রমজান মাসে শয়তানকে শিকলে বন্দি করে দেন প্রসিদ্ধ মুফাসির হাকিমুল উম্মাদ হজরত মুফতি আহমদ ইয়ার খান রাহমাতুল্লাহ তালালাই বলেন সত্য কথা এই যে রমজান মাসে আসমানের দরজা খুলে দেয়া হয় যার দ্বারা আল্লাহ তাবারক তালার বিশেষ রহমত পৃথিবীতে বর্ষিত হয় এবং জান্নাতের দরজাও খুলে দেয়া হয় যার কারণে জান্নাতে অবস্থানকারী হুর গিলমানদের জানা হয় যায় যে পৃথিবীতে রমজান মাস আগমন করেছে রমজান মাসে বাস্তবে কি জাহান নামের দরজা বন্ধ হয়ে যায় যার কারণে এই মাসে শুধু গুনাগার নহে বরং কাফেরদের কবরেও দোজখের গরম পৌঁছায় না মুসলিম সমাজে যে কথার প্রচলন রয়েছে যে রমজান মাসে কবরের আজাব হয় না তার উদ্দেশ্য এটাই আর বাস্তবে ইবলিশ শয়তান তার সমস্ত বংশধরকে সহ বন্দী করা হয় এই মাসে যারা গুণা করে তারা নিজের নফসে আম্মারার ধোকার কারণেই গুণা করে শয়তানের ধোকায় নয় অনেককেই দেখা যায় বা শোনা যায় রমজান মাস এত সুন্দর মাস এত পবিত্র মাস এই নিয়ামতের মাসেও অনেককে শোনা যায় গুনাহের মধ্যে ব্যস্ত থাকে আবার অনেকে নেশার মধ্যে ব্যস্ত থাকে অনেকে নামাজ আদায় করে না তো দর্শক এই যে রমজান মাসে মানুষ গুনাহের মধ্যে লিপ্ত থাকে এর কারণ কি রমজান মাসে তো শয়তান বন্দি থাকে এর কারণ হলো এই গুনাহের কাজ করে রমজান মাসে যে গুণা করে সে গুণা শয়তানের ধোকায় নয় বরং নিজের নবশে আমার ধোকায় পরে সে গুণা করে রমজান মাস বিদায় নিতেই শয়তান আজাদ হয়ে যায় শয়তান মুক্তি পেয়ে যায় ফলে গুনাগুলোর জোর খুবই বেড়ে যায় যখন শয়তান পুরো এক মাস বন্দি থাকে করতে থাকে কখন রমজান মাস শেষ হবে আর মুক্তি মিলবে আর মুসলমানদেরকে গুনাহের কাজের মধ্যে লিপ্ত করে দিবে তাই রমজানের পরপরই দেখবেন গুনাহের পালা বেড়ে যায় যেমন বেহায়াপনা বেড়ে যায় তেমন গান বাজনার আড্ডা বেড়ে যায় তেমন বাস গুনাই গুনাহ ঈদের দিন গুণা তো এত বেশি পরিমাণে সম্পূর্ণ হয় যে যেই সিনেমা হলগুলো গোটা বছর কখনো পূর্ণ হয়নি সেগুলোতেও হাউসফুল অর্থাৎ পুরো হল ভরে যায় সিনেমা হলগুলো ভরে যায় মানুষে অর্থাৎ তারা ঈদের পরে এভাবে করে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায় গোটা বছরে যে সব তামাশার মেলা বসেনি সেগুলোও ঈদের দিন অবশ্যই বসে যায় এমনই যেন এক মাসের কয়েদের কারণে শয়তান সীমাহীন ক্ষিপ্ত ছিল আসলেই শয়তান যখন এক মাস বন্দি ছিল সে অনেক রাগ নিয়ে বসে আছে যখনই ছাড়া পাব যখনই ছুটতে পারবো তো মানুষকে পুরো মাস যে আমি গুনা করাতে পারিনি কিন্তু রমজানের পরে এই গুণাগুলো করিয়ে নিব মনে হচ্ছে এমনই করে মাহে রমজানের সমস্ত বেকারত্বতা সে ঈদের দিনেই কাজে লাগায় সমস্ত বিনোদন কেন্দ্র বে পর্দা নারী ও পুরুষদের দ্বারা ভর্তি হয়ে যায় সমস্ত নাট্যলয় প্রচন্ড ঈদের দিন নতুন 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 ফিল্ম ও নাটক লাগানো হয় দর্শক আমরাও দেখেছি আর আপনারাও দেখেছেন যখন রমজান মাস শেষ হয় তো রমজান মাসে মোটামুটি যারা বে পর্দা মহিলা তারাও কম বেশ মাথায় কাপড় দেয় বা বোরকা পরিধান করার চেষ্টা করে রমজান মাসে নাটক ফিল্ম গান বাজনা একটু কম হয় কিন্তু যখনই রমজান মাস শেষ হয়ে যায় তখন শয়তান মুক্তি পায় তখন শয়তান শিকল থেকে আজাদ পায় আর তখন শয়তান মানুষকে এভাবে গুণা করায় যেন পুরা রমজান মাস যে সে বেকার ছিল সেটা সে আদায় করে নিবে আফসোস শয়তানের হাতে মুসলমান তার খেলনায় পরিণত হয়ে যায় কিছু কিছু সংখ্যক সৌভাগ্যবান মুসলমান এমনও থাকে যারা আল্লা তেক তালার স্মরণ থেকে গাফিল হন না শয়তানের ধোকার শিকার হন না মাহে রমজানের গুরুত্ব প্রদানকারী এমন কিছু লোক পাওয়া যায় যারা রমজানের পরেও পাঁচ নামাজ পড়তে থাকে মসজিদে আসতে থাকে আবার নফল রোজা রাখা শুরু করে দেয় এবং মানুষকে নেকির দাওয়াতও দিতে থাকে তো যখনই রমজান মাস আমাদের থেকে বিদায় নেয় তখন দেখা যায় রমজান মাসের যে গুনাগুলো বন্ধ ছিল কিন্তু মুসলমানের মধ্যে সেই গুণাগুলো আবার শুরু হয়ে যায় তাও শুধু একেবারে নর্মাল থাকে না বরং তা হয়ে থাকে অনেক জমজমাট আমাদের উচিত আমরা যেন এই শয়তান যখন আমাদের থেকে দূরে থাকে শয়তান যখন শিকলে বন্দি থাকে আমরা যেভাবে করে নিজেকে ইবাদতের মধ্যে লাগিয়ে থাকি আমরা ইবাদত করে থাকি আমরা নিজেকে বাস মসজিদে থাকতে পছন্দ করি আমরা চেষ্টা করি রমজান মাস শেষ হয়ে গেলে যেন আমরা এভাবে নিজেকে গুনা থেকে বাঁচানোর চেষ্টা করি ইবনে হজরতুনা বলেন যখনই ঈদ আসে তখন শয়তান চিৎকার করে কাঁদতে থাকে তার অস্থিরতা দেখে সমস্ত শয়তান তার পাশে জোর হয়ে জিজ্ঞাসা করে ওহে আমাদের নেতা আমাদের বছ আপনি কেন এভাবে অস্থির হয়ে পড়েছেন তখন সে বলে হায় আফসোস আল্লাহ দিনে আজকের হতে ক্ষমা করে দিয়েছেন তাই তোমরা তাদেরকে প্রবৃত্তির কামনা ও তৃপ্তিতে বিবর করে দাও দর্শক শ্রোতা যখনই ঈদ আসে তখন শয়তান এভাবে করে কান্না করে তার দলের যে শয়তান রয়েছে তাদেরকে এভাবে করে উৎসাহ দেয় যাতে করে তোমরা গিয়ে মুসলমানের সন্তানদেরকে গুনাহের মধ্যে লিপ্ত করে দাও আপনারা দেখলেন তো ঈদের দিনটি শয়তানের জন্য কতই কঠিন হয় সুতরাং সে তার সন্তানদের হুকুম দিয়ে দেয় যেন তারা মুসলমানদেরকে কুপ্রবৃত্তি এবং বিভিন্ন গুনাহের মধ্যে মশগুল করে দেয় আফসুস শত কোটি আফসোস বর্তমান যুগে শয়তান তার এ আক্রমণে সফল কাম হতে দেখা যাচ্ছে আফসোস ঈদের আগমনে উচিত তো এটাই ছিল যে ইবাদত সমূহ ও নে কাজগুলো বেশি পরিমাণে করতে থাকবে আল্লাহ তালার সুক্রিয়া বেশি থেকে বেশি আদায় করা উচিত কিন্তু আফসোস তারপরও থেকে যায় এখন মুসলমান সৌভাগ্যময় ঈদের প্রকৃতি উদ্দেশ্য ভুলে বসেছে হায় আফসোস এখন তো ঈদ উদযাপনের এই আন্দাজ হয়ে গেল যে অনর্থক ধরনের উল্টা সিধা ডিজাইন সম্পন্ন বরং আল্লাহ তালার পানা প্রাণীগুলোর ফটো সম্মিলিত নাচ গান ও চিত্র বিনোদনের নাচ গান ও ফিল্ম নাটকের প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে আর মন খুলে সময় ও সম্পদ উভয়কে এই কাজের মধ্যে তারা ব্যবহার করে থাকে যেমন করে নিজের সময়কে তেমনি ভাবে তার সম্পদকে মানুষ ঘন্টার পর ঘন্টা এই বেহায়াপনার মধ্যে বসে থাকে আবার হাজার নয় বরং লক্ষ কোটি টাকাও মানুষ এই খারাপ কাজের মধ্যে খরচ করে থাকে যদি তারা জানতো যে আমার এই কাজগুলো আমি যে শরিয়ত বিরোধী কাজ করছি এগুলো আমার নয় বরং এগুলো শয়তান আমাকে দিয়ে করাচ্ছে তখন সে হয়তোবা নিজেকে একটু নাড়া দিয়ে উঠতো হাই আফসুস আমি কি করতেছি আজ পুরো এক মাস আমি রোজা রাখলাম আর রোজার পরে যখন ঈদের দিন আসলো আমি নিজেকে পুরো রমজান মাস গুনা থেকে বাঁচালাম কিন্তু যখন ঈদের দিন আসলো ঈদের দিনে আমি নিজেকে গুনা থেকে বাঁচাতে পারলাম না ঈদের দিন আমি শয়তানের দোখা থেকে বাঁচতে পারলাম না প্রিয় ইসলামী ভাইরা আর মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা এসব শরীয়ত বিরোধী কাজগুলোর কারণে হতে পারে এ সৌভাগ্যের ঈদ আমাদের জন্য কঠিন শাস্তির হুমকিবাহী হয়ে যেতে পারে আল্লাহ তাবারকো তালার অস্তে নিজের প্রতি দয়া করুন আর এই সকল শরীয়ত বিরোধী কাজ থেকে নিজে বাঁচুন এবং নিজের সমাজকে বাঁচানোর চেষ্টা করুন আল্লাহ তাবারক আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক ফ্যাশন পূজা ও অপচয় থেকে বিরত হন একটু দেখুন যে আল্লাহ তাবারকো তালা অপব্যয়কারীদেরকে কোরআনে পাকে শয়তানের ভাই বলে সাব্যস্ত করেছেন যারা অপব্যয় করে যারা বেশি খরচ করে যারা অপ্রয়োজনে খরচ করে অপ্রয়োজনে বলতে ঈদের দিন যারা নাচ গান করবে তাদের জন্য টাকা দিয়ে দেওয়া তাদেরকে টাকা দিয়ে উৎসাহিত করা এরপরে বিভিন্ন জায়গায় জায়গায় গেট সাজানো হয় সেগুলো সাজানোর জন্য টাকা পয়সা দেওয়া এরপরে ছেলে মেয়ে বেহায়াপনার সাথে এক জায়গাতে উপস্থিত হওয়া সেখানে কথাবার্তা বলা গান নাচ করা এগুলোর মধ্যে টাকা খরচ করা এগুলোকে বলা হয়েছে অপব্যয়কারী আর আল্লাহ তাবারক অপব্যয়কারীদেরকে কোরআনে কোরানে শয়তানের ভাই বলে সাব্যস্ত করেছেন আসুন আমরা শ্রবণ করি আল্লাহ তাবারক তালা তাবারকাল কারিমের মধ্যে করেন এবং অপব্যয় ইমান নিশ্চয়ই অপব্যয়কারী শয়তানদের ভাই শয়তান আপন রবের বড় অকৃতজ্ঞ শয়তান কিন্তু আল্লাহ তাবারক তালার পক্ষ থেকে আল্লাহ তালার দরবারে কৃতজ্ঞতা আদায় করতে পারেননি সে অকৃতজ্ঞই ছিল আর আছেন আর থাকবেন তো আমরা যদি তাকে অনুসরণ করি তার সেই ধোকাগুলো আমরা মেনে নেই আর তার ধোকায় পরে দুনিয়াতে বিভিন্ন ধরনের গুনাহের কাজ করি রমজান মাস আলহামদুলিল্লাহ আমরা জীবনে কয়েকবার পেয়েছি কিন্তু আমাদের রমজান মাসগুলো তো খুব সুন্দরভাবে কাটে দেখা যায় রমজানের পরে আমরা আবার সেই আগের জায়গাতেই চলে আসি তো আমাদের এমনটা করা ঠিক না এমন করা উচিত না আমাদের উচিত হলো যেভাবে আমরা রমজান মাসকে সম্মান করেছি রমজান মাসকে আমরা ভালোবেসেছি ইবাদত করেছি নিজের ইবাদতকে খুব খুব বাড়িয়ে দিয়েছি আমরা যেন রমজান মাসের পরেও নিজেকে সে ইবাদতের মধ্যে লাগাতে পারি অনেক সময় দেখা যায় মানুষ শয়তানের ধোকায় পরে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয় অনেক সময় দেখা যায় বন্ধু বান্ধবের ধোকায় পরে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় অনেক সময় দেখা যায় সমাজের সাথে মিলে চলতে গিয়ে নিজেকে এভাবে করে খারাপ কাজের মধ্যে গুনাহের কাজের মধ্যে লিপ্ত করে যে দর্শক শ্রোতা এই যে আমি বন্ধু বান্ধব হোক বা সমাজের লোকের কারণে হোক বা শয়তানের দোকায় পরে হোক আমি যে নিজেকে এই খারাপ কাজের মধ্যে লাগিয়ে দিলাম আমি যে গুনাহের কাজ করছি এই নবস যে নফসের কারণে আমি গুণা করছি শয়তানের ধোকায় পরে যে আমি গুণা করছি দিন কে আমার অবস্থা কি হবে আচ্ছা বন্ধু বান্ধবের পাল্লায় পরে তাদের ধোকায় পরে তাদের সাথে চলতে গিয়ে এই যে গুনাহের কাজ করলাম বন্ধু মিলে আমরা ঈদের আগের রাত অর্থাৎ চাঁদ রাত যে রাতে ক্ষমা পাওয়ার রাত সে রাতে আমরা কি করলাম এলাকার মধ্যে একটা ছোনের ঘর তুললাম আর সেই ঘরের সামনে একটা গেট বানালাম বিএপি পার্সেন্ট লোক যারা আমাদের গেটের সামনে দিয়ে যাবে তাদের থেকে চাঁদা তুললাম আর ঈদের দিন আমরা সেই সোনের ঘরের মধ্যে বিভিন্ন ধরনের খাবারের আয়োজন করলাম এরপরে বেহাই আপনার সেখানে শুরু হয়ে গেল আর সেই সোনের ঘরের মধ্যে ঈদের নামাজের পরে দেখা যায় গানের আওয়াজ এত স্পিরিটে তারা ছাড়ে এত বেশি আওয়াজ দিয়ে ছাড়ে লোক সমাজে থাকতে পারে না মানুষের কান একেবারে বন্ধ হয়ে যায় আর আমরা কি করি সেখানে বেহায় আপনার রাস্তা খুলে দেই সেখানে বেহায় আপনার এক বাজার বসিয়ে দেই দেখা যায় ছেলে মেয়েরা বে পর্দার সাথে আসে সেই ঘরের মধ্যে ঘরের মধ্যে এসে তারা সেই খাবার যে আয়োজন করা হয় সেগুলো খায় এই যে আমরা কাজ করি এক তো নিজে গুণাগার হচ্ছে মানুষকে লাভ আমার এখানে ময়দানে কতটুকু সাপোর্ট করবে আমাকে কে আমাদের ময়দানে সেই বন্ধু বান্ধব আমাকে কতটুকু হেল্প করবে আমাকে একটা নেকি দিয়ে কি সে আমাকে জান্নাতে নিবে আফসোস কেউ না কখনো না কোনো বন্ধু বান্ধব সেখানে আমাদেরকে কোনো হেল্প করবে না এরপরে সমাজের বিভিন্ন ধরনের কালচারের কারণে আমরা এই কাজগুলো করে থাকি তো যে যেভাবে আমরা কাজগুলো করি না কেন শয়তানের ধোকায় পরেই করি শয়তানের এই বিভিন্ন ধরনের যে কুপথ রয়েছে আমাদেরকে জাহান্নামি বানানোর জন্য আমাদেরকে গুনাহের কাজে লিপ্ত করার জন্য শয়তানের সেই কাজের মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই তো আমাদেরকে বোঝা উচিত জানা উচিত যেন আমরা নিজেকে নিজের উপর দয়া করি নিজের উপর যদি আমি নিজে দয়া করি طب انشاءاللہ আমার দুনিয়াও সুন্দর হবে আর আখিরাতও আমার সুন্দর হবে মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা যখন আমি কিয়ামতের উপরে জ্ঞান অর্জন করব যখন আমার হাসর হবে আমাকে কেয়ামতের ময়দানে উঠতে হবে সেখানে আল্লাহ তাবারাক ওয়া সামনে দণ্ডায়মান হতে হবে আমার পুরো আজিন্দেগির হিসাব আল্লাহ তালার সামনে দাঁড়িয়ে আমাকে দিতে হবে তো একটু চিন্তা করি তো যে ঈদের দিনের যে হিসাব আছে সব দিন যদি ছেড়েও দেই শুধু ঈদের দিনের হিসাব যদি আমরা আল্লাহ তালার দরবারে দেই যে আল্লাহ আমি সকালবেলা উঠে ঈদের নামাজ পড়তে গিয়েছি এই যে ঈদের নামাজের পরে বলছি না এরপরে আমার জবান কি হবে নিজে নিজে বন্ধ করে দিব যে না আর তো বলতে পারবো না কেননা ঈদের নামাজের পর আমি কি করেছি গুনাহের আড্ডা খুলে দিয়েছি গুনাহের বাজার আম করে দিয়েছি মানুষ আমার দোকানে আসতো আর মানুষ বিভিন্ন ধরনের গান শুনতো বেহায়াপনা করত সেখানে পর্দার কোনো ব্যবস্থা ছিল না ছেলে মেয়ে আসতো সেখানে আমার দোকানের খাবার খেত তো এই কথাগুলো আমি কিভাবে আল্লাহ তাল্লাহ সামনে বলবো যে আল্লাহ আমাকে ইবাদতের জন্য বানিয়েছে যে আল্লাহ আমাকে নেকির দাওয়াত দেওয়ার জন্য বানিয়েছে অথচ আমি নেকির দাওয়াত না দিয়ে মানুষকে গুনাহের দাওয়াত দিয়ে গুনাহের কাজ করিয়েছি তো প্রিয়ামি ভাই ময়দানে সব মানুষকে আল্লাহ তাবারক আল্লাহ সামনে দাঁড়াতে হবে হিসাব দিতে হবে প্রতিটি মুহূর্তের হিসাব আমাদেরকে দিতে হবে ঈদের দিন যখন আমাদের জীবনে আসে তখন আমরা ঈদের দিনের আনন্দ করি এটা কি আনন্দ হ্যাঁ আমাদেরকে আনন্দ করতে হবে শরীয়তের মধ্য থেকে আমাদেরকে আনন্দ করতে হবে কোরআন হাদিস যা আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেভাবে আমাদেরকে আনন্দ করতে হবে তো অনেক সময় আমরা এভাবে করে মানুষের ধোকায় পরে এভাবে আমরা খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই অপব্যয়কারীদেরকে কোরআনে পাকে কত মন্দ বলা হয়েছে স্মরণ রাখবেন এসব অপব্যয়কারীদের প্রতি আল্লাহ তাবারকতাল্লাহ কখনো খুশি হন না কাজেই আমরা কেন এসব কাজ করে আল্লাহ তাবারক তালাকে নারাজ ও তার প্রিয় হাবিব সাল্লাহ তাল আলী সাল্লামের মনে দুঃখ দিব স্মরণ রাখবেন মানুষ ও পশুর মধ্যে পার্থক্য করার যে বস্তু রয়েছে তা হচ্ছে বিবেক সেটার কোনো কাজ কৌশলের দৃষ্টিতে করা হয় যদি সেই বিবেক মানুষ ভালো কাজে লাগায় তবে তো তাকে মানুষ বলা হয় আর যদি সেই বিবেক সে ভালো কাজে না লাগায় যেমন যদি কোনো ব্যক্তি এমন তার বিবেক আছে তারপরও সে এমন কোনো কাজ করে দিল কিন্তু সেই কাজটি করেছে জানুয়ারের মতো পশুর মতো তখন মানুষ তাকে কি বলবে দেখো পশুর মতো একটা কাজ করেছে আপনারা দেখবেন সমাজের মধ্যে এই কথাটা খুবই মানুষ বলা বলি করে যখন কোনো ব্যক্তি অন্য মুসলমানকে খুন করে দেয় তখন যারা জানে কথাটা শুনছে তারা কি বলে একটা কাজ করলো পশুর মতো কাজ করেছে আবার যদি কোনো ব্যক্তিকে দেখেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করে তো দূর থেকে যারাই দেখে বা যারাই দেখবে আর সামনে যদিও না বলতে পারে তারপরও পিছনে কি বলবে যে দেখো পশুর মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করছে অর্থাৎ এমন কোন কাজ আমরা যেন না করি আমাদের বিবেক থাকা অবস্থায় যে কাজের কারণে মানুষও আমাদেরকে পশুর মতো আচরণ করছে এটা বলুক আর আমাদের অভ্যাস কালচার যেন এরকমের বিবেকহীন না হয়ে যায় বিবেকহীন এমনই যে আমি নিজের টাকা পয়সা খরচ করে ঈদের দিন মানুষকে দিয়ে গুণা করাচ্ছি বিবেকহীন ব্যক্তিদের কাজ এগুলো আমরা নিজেও এই সকল ঘটনা থেকে শিক্ষা অর্জন করি এবং যারা সমাজের মধ্যে এই কাজগুলো করে তাদেরকে আমরা এরকমের শিক্ষা দিই যাতে করে আমরা বিবেকহীন কাজ না করি যে কাজের মধ্যে আল্লাহ এবং তার রসুল সাল্লা আল্লাহ সাল্লামের অসন্তুষ্টি রয়েছে এমন কাজ যেন আমরা না করি সবসময় মনে রাখবেন ওই সকল বন্ধু বান্ধবের সাথে আমরা চলবো যারা আমাকে নামাজের জন্য ডাকবে যারা আমাকে কোরআন তেলওয়াজ শিখাবে যারা আমাকে নেকির দাওয়াত দিবে এমনটা যেন না হয় যে ওই সকল বন্ধুই আমার প্রিয় যারা গান শিখায় যারা বিভিন্ন খারাপ কাজের মধ্যে আমাকে নিয়ে যায় যারা টিকিট কেটে আমাকে সিনেমা হলে নিয়ে যায় এত বড় উপকার করে দিল আমাকে টিকিট কেটে সিনেমা হলে নিয়ে গেল এটা আপনার ভালো বন্ধু না আপনার কখনো ভালো চায় না ভালোই যদি চাইতো তবে আপনাকে সিনেমা হলে না নিয়ে আপনাকে কোথায় নিয়ে যেত আল্লাহর ঘর মসজিদে নিয়ে যেত আপনি তখনই বুঝতে পারবেন যে সে আমার ভালো চায় আমার আখের সুন্দর করতে চায় তো মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ যদি আমরা বন্ধুত্ব করতে চাই যদি আমরা ভালো পরিবেশ পেতে চাই তবে আমাদের উচিত আমরা যেন দাওয়াত ইসলামীর মোবালিকের সাথে বন্ধুত্ব করি আমরা যেন দাওয়াত ওলাদের সাথে সম্পর্ক ভালো রাখি হতে পারে ইনশাল্লাহ তারা আমাদেরকে নামাজের জন্য ডাকবে তারা আমাদেরকে ভালো কাজের দাওয়াত দিবে তারা নেকির দাওয়াত আমাদেরকে দিবে নামাজের জন্য ডাকবে আর এই সকল খারাপ কাজগুলো থেকে আমাদেরকে বাঁচার উৎসাহ প্রদান করবে তো আল্লাহ তালা এই দাওয়াত ইসলামের মতো সুন্দর এই মহলকে গ্রহণ করি এবং সবসময় দাওয়াত ইসলামের সাথে লেগে থাকার চেষ্টা করি আল্লাহ তালা সে তৌফিক দান করুক আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাহ আলহি ও সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহ আল্লাহ মুহাম্মদ